আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী রকেতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে আপনাদের প্রাণপ্রিয় শিল্পী তাহিদ জামিল ভাই এখন সুস্থ আছে তিনি কিন্তু অসুস্থ ছিলেন মাঝখানে আবার সুস্থ ছিলেন এখন আবার তিনি অসুস্থ আছে বিস্তারিত কথা বলছে আজকের ভিডিওতে যারা তাহিদ জামিল ভাইকে ভালোবাসেন অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ তালা আজকে আপনাদের ভালোবাসার মানুষ সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফর্ম দিতে চলে এসেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটি লাইক করেনে প্লিজ এখনও একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য এখনই হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক মার হাবাত চলুন আজকের মূল ভিডিও শুরু করি সম্মানিত দর্শক মণ্ডলী কলরবের প্রাণপ্রিয় শিল্পী মাহফুজুল আলমের এন্তেকালের পর থেকেই কিন্তু আমাদের প্রাণপ্রিয় শিল্পী তাহিদ জামিল ভাইও অসুস্থ ছিলেন এটি কিন্তু আপনারা সকলেই জানেন আশা করছি আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রেখেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন যে মাহফুজুল আলমের এন্তেকালের পর তাহিদ জামিল ভাইয়ের কী অবস্থা ছিল তো যাই হোক দর্শক মাহফুজুল আলম চলে যাওয়ার পর জামিল ভাইয়ের এ অবস্থাটা হয়েছে এর অনেক কারণ রয়েছে কারণ তারা দীর্ঘ বারোটি বছর তারা একত্রে একসাথে কিন্তু কাজ করে আসছিলেন তাহিদ জামিল এবং মাহফুজুল আলম দুজন হলো অনেক ভালো একজন বন্ধু এবং এদের দুজনের এমন ডুয়েট ডজল আছে যেটি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে যার কারণে এরা দুজন সিদ্ধান্তই নিয়ে নিয়েছিল যে এখন থেকে তারা দুজন একের পর এক ডুয়েট গান বের করবে কিন্তু অন্যদের কাজ এত বেশি ছিল অন্যদের কাজের চাপ এত বেশি ছিল যে অন্যদের গান রেকর্ড করতে করতে বা অন্যদের গানের কাজ করতে করতে তাদের নিজের কাজগুলোই কিন্তু আর করা হচ্ছিল না তো যাই হোক দর্শক ওই বিষয় নিয়ে আজকে কথা বলবো না আজকে আমরা কথা বলছি মাহফুজুল আলমের একটি গান রিলিজ হয়েছিল একদম নতুন একটি গান রিলিজ হয়েছিল যে গানটি হল স্বপ্ন আমার মনের মাঝে সাজাবো আমি তোমারই সাহ্যে এই একটি গান স্বপ্ন আমার এই গানটি কিন্তু রিলিজ হয়েছে হোলিটিউন চ্যানেলে অর্থাৎ কল যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে গানটি আপলোড হওয়ার পর সেই গানের কমেন্ট বক্সে কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটিরা সেখানে কমেন্ট করেছে সে সাথে কমেন্ট করেছে কলরবের আবুরাই হান বদরুজ্জামান মুহিব খান সহ দেশবরণ্য অনেক বড় বড় সেলিব্রিটিরা তো সেইখানে কিন্তু তাহিদ জামিল ভাইও একটি কমেন্ট করেছিল এবং আপনার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন তিনি সেখানে কী কমেন্ট করেছে তিনি আবেগে আপ্লুত হয়ে অনেক কথাই তিনি বলেছিল আমি পার্সোনালি তাকে নক করার পর জানতে পারলাম তিনি আসলে অসুস্থ আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী তিনি আমাকে বলেন যে আমার জন্য দোয়া তার জন্য তিনি দোয়া চেয়েছেন শুধু আমার নিকট নয় পুরো দেশবাসীর নিকট কিন্তু তিনি দোয়া চেয়েছিলেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তিনি কিন্তু কি বলেছে তিনি বলেছে যে আল্লাহ তালা মাহফুজকে জান্নাতবাসী করুক জান্নাত দান করুক আমি অসুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের তাহিদ জামিল ভাই কিন্তু আপনাদের ভালোবাসার মানুষটি কিন্তু এখন অসুস্থ আছে আপনাদের সকলের নিকট দোয়া চাই অবশ্যই আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন খুব দ্রুত তাকে সুস্থতার নিয়ামত দান করেন তো এই ছিল আজকের ভিডিও আজকে এই ছোট্ট ইনফরমেশনটি দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের নিকট আপনারা কেউ যদি অসুস্থ থাকেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার জন্য সকলের নিকট দোয়া চাওয়া হবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী বাকু